বর্তমানে বিয়েতে দেনমোহর নিয়ে দ্বন্দ্ব যেন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দেনমোহরের টাকার পরিমাণ নির্ধারণকে কেন্দ্র করে দুপক্ষের বিরুদ্ধে অনেকের বিয়ে ভেঙে যাওয়ারও নজির রয়েছে। সেখানে নগদ টাকা বা স্বর্ণালঙ্কার নয়, দেনমোহর হিসেবে 5টি গাছ নিয়ে আলোচনা এসেছে নাটোরের মেয়ে সুকৃতি আদিত্য। প্রতীকিনয় কাবিননামাতেও দেনমোহরের উল্লেখ করা হয়েছে 5টি গাছের আর্থিক মূল্য 301 টাকা। ব্যতিক্রমী এমন দেনমোহর গ্রহণ করে প্রশংসায় ভাসছেন কনে সুকৃতি আদিত্য। পরিবারের লোকজন তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মেনে নিয়েছেন। বর্তমানে যে কোনো বিয়েতে দেনমোহর নিয়ে যে অসুস্থ প্রতিযোগিতাটা চলছে, তো আমার মনে হয় এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। গত শুক্রবার নাটোরের উত্তরা গণভবন এলাকায় উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে এমন একটি বিয়ে অনুষ্ঠিত হয়েছে, যেখানে নাটোরের বাসিন্দা এম আসলাম হোসেন লিটনের একমাত্র মেয়ে সুকৃতির সঙ্গে কুমিল্লার বাসিন্দা নাবিন আদনান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 6 বছর ধরে পরিচয়, পরে দুপরিবারের সম্মতি নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন এই দম্পতি। তীর এমন ভিন্ন চিন্তাকে স্বাগত জানিয়ে বর নাবিন আদনান বলেন, দেনমোহরের বিষয়বস্তুটা আমাদের নিরাপত্তা মনে করে থাকি। আসলে প্রকৃত নিরাপত্তা মনের চাওয়া পাওয়া থেকে আসে। মোহরানা হিসেবে গাছ দেওয়াকে প্রতীকী ব্যাপার হিসেবে আমরা চর্চা করলাম, যাতে আমরা পরিবেশ প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে পারি। সুকৃতির ভিন্ন চিন্তাকে স্যালুট জানাই। আমার কাছে মনে হয় যে আমাদের নিরাপত্তার চেয়ে পরিবেশের নিরাপত্তা বেশি জরুরি আর কি এখন, তো তাই আমরা এটা একটা প্রতীকী ব্যাপার। কনে সুকৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগ থেকে মাস্টার্স এবং বর নাবিন একই অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকায় শিল্প নির্দেশক হিসেবে কাজ করছেন। কনের বাবা এম আসলাম লিটন বলেন, আমার মেয়ে মোহরানার টাকার সংখ্যা নিয়ে অসুস্থ প্রতিযোগিতাকে অপছন্দ করত এবং তার বিয়েতে এগুলো না করার জন্য সিদ্ধান্ত নেয়। 5টা গাছ এটা একটা টোকেন, এটাই একটি মেসেজ হোক যে আমরা প্রকৃতিকে ভালোবাসি। আমি যেমন আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি, প্রকৃতিকেও সেরকম ভালোবাসি। জানা গেছে কনে সুকৃতি ও তার বাবা মায়ের গাছের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা, আর সেই ভালোবাসা থেকে তাদের মিলিত পরিকল্পনা অনুযায়ী সুকৃতি তার বিয়ের মোহরানা হিসেবে বেছে নিয়েছেন গাছ। বিয়ের আসরে মোহরানা হিসেবে 5টি ফলজ ও বনজ গাছ হস্তান্তর করে বরপক্ষ। সেই দিনই সুকৃতি আদিত্য বর নাবিন আদনান গাছের চারা রোপণ করে তা পরিচর্যার ব্যস্ত সময় পার করেন। এ ঘটনায় প্রথমে বিয়ের অনুষ্ঠানে আগত বরযাত্রী আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা রীতিমতো অবাক হয়ে গেলেও পরে সবাই এ নবদম্পতিকে প্রশংসায় ভাসিয়েছেন। গাছের বিনিময়টা আসলে খুবই উপভোগ্য এবং এটা আসলে অনুকরণীয়। এটা আসলে ভিন্ন ধর্মীয় একটা কনসেপ্ট এবং খুবই চমৎকার লাগছে। অসাধারণ এক্সপিরিয়েন্স হলো যে দেনমোহরের টাকায় গাছ ইয়া পেল, গাছ রোপণ হলো। আর বিয়ে পড়ানো কাজী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ইসলামের ধর্মে বিয়েতে গাছ দেনমোহর দেওয়াতে নিষেধাজ্ঞা নেই। দেনমোহর হচ্ছে কনের হক, কনের সন্তুষ্টি, কনের দাবি, আর বরের সামর্থ্য মিলে গেলে সেটাই আসল দেনমোহর।